ফরিদপুরের দিগন্ত মাঠ জুড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি, কিন্তু ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের ফলে নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এবছর বোরো মৌসুমে 1578 হেক্টর জমিতে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু ঘন কুয়াশায় লক্ষ্যমাত্রা পূরণে বীজতলা প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। গেল এক সপ্তাহ ধরে মৃদু শৈত্য প্রবাহে শ্রমিক সংকটে বোরো আবাদ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় কৃষকেরা। বোরো ধানের চারা দিছিলাম, কুয়াশায় মাথা পুড়ে যাইতেছে। আমরা পলে তিন দিয়ে ঢেকে রাখার পরে, পানি দিয়ে রাখার পরে চারাগুলো ঠিক রাখতে পারছি না। ভিটামিন বেড়াই দিছি, কাজ হইতেছে না। কি করবো, দিশা মিশা পাইতেছি না। বোরোর বীজতলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে বীজতলা পলিথিন আবৃত করে রাখা, ছত্রাকনাশক প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছি। জেলায় এবছর প্রায় 23,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।